মাই ডিয়ার স্টুডেন্ট, অলেকজাম হেলজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর, দেখতে পারছো তোমরা, এটা তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি লেসন হচ্ছে তোমাদের 8.5, মানে ইউনিট হচ্ছে তোমাদের 8 নম্বর ইউনিটের 8.5, এটা আজকে আমরা সমাধান করব, দেখতে পারছো এখানে। তো এইটা যে আমরা সমাধান করব, এটা তোমাদের কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে, এটার মধ্যে কী দেওয়া আছে ডিটেলসটা তোমাদের জানতে হবে। তো এখানে ফার্স্ট দেখো কী বলছে, নাও ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই সাম কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্যাটস ইউ উড লাইক এ অ্যাকোয়ার্স, দেন ডিসক্রাইব হোয়াই অ্যান্ড হাউ ইউ উইল অ্যাকোয়ার্স দোস, ফাইনালি শেয়ার ইউ রাইটেন ইন দ্য ক্লাস। বলছে এখানে একটা, এটা এটা কী বলা হয় সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, দেখে নিবে বাংলাটা। বলছে এখন জোড়ায় বা দলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়েকটা গুণ গুণ চিহ্নিত করো এবং সেগুলো তুমি অর্জন করতে চাও, তারপরে কেন এবং কীভাবে এই গুণগুলো তুমি অর্জন করবে তা এখানে বলছে বর্ণনা করো, এবং সব শেষে তোমার তোমাদের লেখাটি শ্রেণীতে শেয়ার করো। তো এখানে তোমাদের বলছে, এখানে তোমার কিন্তু দিয়ে দিছে, বলছে ইউ ক্যান প্রেজেন্ট ইউর থটস ইউজিং দ্য ফ্লোয়িং টেবিল। তো এখানে তোমাদের একটা টেবিল দেওয়া আছে, দেখতে পারছো এই টেবিলটা, এখানে কিন্তু টেবিলটা দেওয়া আছে সুন্দর মতো। তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 66 পৃষ্ঠা, একটু ভালো করে দেখে নিবা। তো এই যে তোমাদের এখানে দেওয়া আছে সফটের মধ্যে, এখানে এই সফটটা তোমাদের পূরণ করতে হবে, এটা আমরা তোমাদের অ্যান্সার সহ দিয়ে দিব। এই একটা সফট দেখতে পাচ্ছ, সাম কোয়ালিটিস আই ওয়েন্ট টু অ্যাকোয়ার, তারপরে হোয়াই দিস কোয়ালিটি আর ইম্পর্টেন্স টু মি, তারপর হোয়াট আই উইল টু অ্যাকোয়ার দিস কোয়ালিটি। এই ছিল 3টা পয়েন্ট, এখানে তোমাদের তিনটা তিনটা করে 9টা টোটাল বাক্য লিখতে হবে, তাহলে তোমাদের এটার অ্যান্সারটা হয়ে যাবে। তো চলো আমরা উত্তরে চলে যাই। তো এটা অ্যান্সারটা কিন্তু আমরা নিয়ে এসেছি, তোমরা দেখতে পারছো এখানে অ্যান্সারটা। তো এখানে প্রথমটা যে প্রথম যে পয়েন্টটা তুমি এখানে দিবা, 1 নম্বর যে পয়েন্টটা, এখানে আছে প্যাট্রিয়টিজম অর্থাৎ কি দেশ দেশপ্রেম। তো এটা তোমাদের যে বাক্যটা তোমরা লিখবা, এটা সেই পাশে দেওয়া আছে, বলছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লাভস ওয়ান্স ওন কান্ট্রি, বলছে নিজ দেশকে ভালোবাসার অনেক গুরুত্বপূর্ণ। তারপর এখানে এই পাশে দেখবা যে আই শেল লাভ মাই কান্ট্রি উইথ মাই হার্ট, বলছে আমি হৃদয় দিয়ে আমার দেশকে ভালোবাসবো। তারপরে এখানে 2 নম্বর যে এটা ছিল, সেটা হলো ফ্রেন্ড ফ্রেন্ডলিনেস অর্থাৎ কি বন্ধুসুলভ মনোভাব। তো এখানে এখানে তোমাদের বলেছে যে ফ্রেন্ডলিনেস ইজ নেসেসারি টু বিল্ড আপ এ আনফিল্ড সোসাইটি, একটি ঐক্যবদ্ধ সমাজ গড়তে বন্ধুসুলভ মনোভাব প্রয়োজন। তারপরে এখানে তোমাদের আরও দেওয়া আছে যে এই পাশে দেওয়া আছে আই শেল বিহেভ উইথ এভরিওয়ান্স লাইক এ ফ্রেন্ড, বলছে আমি সবার সাথে বন্ধুত্ব বন্ধুর মতো ব্যবহার করব। তারপর 3 নম্বর যে বাক্যটা, 3 নম্বর তোমরা দেখতেই পারছো, 3 নম্বরটার মধ্যে কী বলছে, করেজ অর্থাৎ সাহস, বলছে উইদাউট করেজ নোন ক্যান সিকিউর ওয়ান্স রাইট, সাহস ছাড়া কেউ নিজে অধিকার সুরক্ষিত করতে পারে না। তারপর আই শেল নট গেট অ্যাফেয়ার্স ফ্রম এনি থিংস ইন দিস ওয়ার্ল্ড, বলেছে যে আমি এই জগতে কোনো কিছু ভয় পাবো না। এই ছিল তোমাদের উত্তরটা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।